क्या जो जाता है इशा है सुनलीला কখনো দলিল ছাড়া কথা বলে না এই দুই হাত তুলে বল ভিক্ষি না বল যতটা পিয়াদব তাহিরি বীর দাঙ্গুল তুলেছে প্রত্যেকটা আঙ্গুল ভেঙ্গে কলা গাছের মতো কাইটা ফলাইছি তাদের ফতোয়া ডেলিভারি গুলো নিয়ে খালের তলায় ফলাইছি এই জন্য পিয়াদবরা তাহিরি বিরুদ্ধে সুন্নি জামাতের আলেমদের বিরুদ্ধে কথা বলতে রেস্ট্রিকশন করে লাগাম দিয়ে কথা বলতে হবে ঠিক কি না বলে मनोजोग मोहब्बत नहीं बसे जान एक जबान बंद रखबें ना चित्कार मेरे बोलुन सुभानाल्लाह युवक भाईरा ओ आमार पहिलेर बाबारा आमार नबी स्वप्न देखलें আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা আমার নবী দেখতেছেন নবীর সামনে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ ও মায়ার নবী জি আপনার কাছে আমাকে আমার আল্লাহ পাঠাইছেন আপনাকে একটু সামনে অগ্রসর হওয়া লাগবে এবার আমার নবী আপনার নবী যেই মাত্র সামনে অগ্রসর হলেন হওয়ার পর দেখতেছেন এক ধরনের মহিলা আর পুরুষ উলঙ্গ অবস্থায় ওই যে বলছিলাম জাহান্নামের আগুনের কথা বলছিলাম মনে আছে নি রে বাবা জাহান্নামের আগুনটা ছিল একেবারে সাদা সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে গো আর এখন জাহান্নামের লাল আগুন জ্বলতে জ্বলতে বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো জাহান্নামের আগুনের রং কি কালো আর ওদের রং কি কালো জাহান্নামের আগুনের রং হলো কালো এবার জাহান্নামের আগুনের রং এমন কালো হবে এই জাহান্নাম আমরা দুনিয়ার মধ্যে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাই আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো কি দিয়া জানেন নি দুইটা জিনিস দিয়া বলবো জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবো দুইটা জিনিস দিয়া গো একটা হলো পাথর আর একটা হলো মানুষ মানুষ হবে জাহান্নামের লাকড়ি মানুষে দিয়া জাহান্নামের আগুন ধরাইবো দেখেন তো ঘটনাটা কত কঠিন একটা ব্যাপার দুনিয়ার জমিনে আমরা লাকড়ি দিলে আগুন ধাউ ধাউ করে জ্বলে দুনিয়ার জমিনে খেরের কোটা দিলে দাউ দাউ কইরা জ্বলে দুনিয়ার জমিনে কেরোসিন ঢাইলা দিলে দাউ দাউ করে আগুন জ্বলে এ আমার যুবক কিন্তু আমার আল্লাহ জাহান্নামটার আগুন ধরাইবে মানুষ দিয়া যদি আমার আল্লাহ আমার দিয়া জাহান্নামের আগুন ধরায় তার মানে বোঝা গেল ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর হয়ে যাবে এ আমার যুবক বাহেরারি এখনো সময় আছে রে আল্লাহর দরবারে সেজদাই পড়ে যাও কারণ হাশরের ময়দানে জাহান্নামে দেওয়ার আগে তোমার সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেওয়া হবে ওই আমলটার নাম হলো নামাজ 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 আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশারা কয় আয়েশা নামাজ 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 সালাত 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 জবানটা খুইলা কোন আল্লাহু আকবার এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি স্বপ্নে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমারে ধরলেন আমার দয়ের সামনে নিয়ে গেলেন আমি দেখলাম উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে আমার নবী দেখতেছেন কতগুলো উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে তাদের শরীরের মধ্যে কোনো ধরনের গোশত নাই একেবারে হাড়বিগোলা কঙ্কালের মতো হইয়া
যুবক ডাক্তারের কাছে গেলে দেখা যায় কিছু কিছু মানুষের ছবি অঙ্কন করে রাখে কঙ্কাল দিয়া, দেখেন বডির মধ্যে কতগুলা রগ আছে, কতগুলা হাড্ডির জোড়া আছে, দেখা যায় কি যায় না। আমার নবী বলে এমন ভাবে বডির মধ্যে কোনো এই গোস্ত থাকবে না, শুধুমাত্র হাড্ডি। লোহা আগুনের মধ্যে দিলে লোহা যেমন লাল হয়ে যায়, ওই আগুনের ভিতরে মানুষগুলা যখন জাহান্নামের আগুনে ঢুকতেছে, ঢোকার সময় গোস্ত নিয়ে ঢুকে আবার বের হওয়ার সময় ওই আগুনে গোস্তগুলা পুরাইয়া ছাই বানাইয়া হাড্ডিগুলো সহকারে সে আবার উপরে উঠে, উপরে ওঠার সময় দেখা যায় তার হাড্ডিগুলা লোহার মতো লাল লাল হয়ে থাকে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলবেন না? নবী আমার উম্মতের কান্ডারি, আরে বাবা সিলে যখন বাচ্চারে সু মারে মুরগির যেমন করে একটা দৌড় মারে সিলের পিছনে, সন্তান যেমন কান্না করলে মা সন্তানের কাছে দৌড়াইয়া যায়, আমার নবী তো দয়ার ভান্ডার, আমার নবী তো উম্মতির কান্ডারি। উম্মতের সুখে নবী হাসে, উম্মতির কষ্টে নবী চোখের পানি ফালাইয়া কান্দে। উম্মত যখন এক কাজ করে আমার নবী আনন্দে হাসে, আর উম্মত যখন গুনাহ করে আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। উম্মতির কষ্ট দেখে আমার নবী সহ্য করতে পারে না, নবী আমার ডাক দিয়া হলে ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এরা কারা গো এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছি, উলঙ্গ অবস্থায় জাহান্নামে ডুবতেছে, এমন ভাবে পুইরা পুইরা আবার উপরে উঠতেছে। আল্লাহ ডাক দিয়ে হো জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দে, এরা কোন সমস্ত বান্দা, কোন সমস্ত বান্দি, কয়ে এরা কারা, কয়ে এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার মধ্যে জিনা করেছে, ব্যভিচার করেছে, যারা দুনিয়াতে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, যারা দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছে, জিনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদেরকে জাহান্নামের আগুনে এমন ভাবে জ্বালাইয়া শাস্তি দিতেছে, জোরে জোরে কে নাউযু বিল্লাহ বলবেন না? এই জন্য যুবক আমার জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন মোরা সহ্য করতে পারবো? এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর মহব্বত লাগবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর বিধান মানতে হবে। আরে বাবা জাহান্নামের আগুন কেন যেমন জানো নি, জাহান্নামের শাস্তি এত কঠিন, আমার আল্লাহ একটা রক্তের নদী বানাইব, রক্তের নদী, ওই রক্তের নদীটা জাহান্নামের আগুনের যেমন তাপ, ওই রক্তের নদীটা জাহান্নামের আগুনের চাইতে আরো ভয়ঙ্কর তাপ হবে। আমার নবী বলে জিব্রাইল আলাইহিসসালাম আমার সামনে নিয়ে গেল, আমি দেখলাম একটা রক্তের নদী, ওই রক্তের নদীর মধ্যে হাজার হাজার মানুষ হাবু ডুবো খাইতেছে, এই নদীর পানিটা খোয়াই নদীর পানির মতো নয়, এই নদীর পানিটা আমার ব্রাহ্মণ বাড়িয়া তিতাস নদীর মতো নয়, এই এই নদীর পানিটা মেঘনা নদীর পানির মতো নয়। ও যুবক জীবনে পানির নদী দেখেছি কিন্তু রক্তের নদী কোনোদিন আমরা দেখি নাই, এই রক্তের নদীটা জাহান্নামের আগুনের চাইতে আরো বেশি গরম হবে। আল্লাহ এই মুহূর্তে রুদ্রের তাপে সবাই আমরা ছায়ার মধ্যে জমা হইয়া গেছি, কেমনে জাহান্নামের আগুন আমরা সহ্য করব, কেমনে আমরা জাহান্নামের আগুন সহ্য করব? ও যুবক আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আরো জোরে কোন আল্লাহু আকবার, ও জিবরাইল, এরা কারা রে যারা এইভাবে জাহান্নামে রক্তের নদীতে হাবুডুবো খাইতেছে, শরীরটা পুড়তে পুড়তে লাল হয়ে গেছে, ওরা মাঝখান থেকে হাবুডুবো খাইয়া কিনারে যখন বিরতে যায় তখন ফেরেস তারা বিশাল বড় একটা পাথর লইয়া তাদের মাথার মধ্যে এমন ভাবে একটা ডিল মারে, আবার তাদেরকে ওই রক্তের নদীর মাঝখানে নিয়ে ফালাইয়া দে। আমার নবী বলে আমি দেখলাম এমন ভাবে আমার উম্মত হাবুডুবু খাইতেছে সহ্য হয় না। আল্লাহু আকবার, সহ্য হয় না রে, সহ্য হয় না।
আমার নবী বলে জিবরাইল ওরা কারারে এমন ভাবে শাস্তি কেন দিতেছে অজবাব জাহান্নামের বয়ান করতে বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে কিছু ট্রিটমেন্ট লাগবে জাহান্নাম থেকে বাঁচতে গেলে কিছু কাজ লাগবে আমার নবীর কাছে জিবরাইল কয় নবী গো এরা কারা আজকে জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুড় বকাইতেছে এরা একদিন নয় দুই দিন নয় আবাদে আবাদ এমন ভাবে হাবুড় বকাইবে নবী আমার ডাক দিয়া বলে কোন অপরাধে তারা জাহান্নামের আগুনে এমন ভাবে হাবুড় বকাইতেছে ওই ফেরেশতা ডাক দিয়া বলে নবীজি এরা এমন অপরাধী যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো আর ঘুষ খাইতো এমন সুদ আর ঘুষ আমাদের সমাজে আছে না নাই আর জবান খুলে বলো আছে না নাই এখন ওই জাহান্নামের বিভীষিকাময় রক্তের নদীর আযাব থেকে বাঁচতে গেলে সুদ খাওয়া কি চলবে আওয়াজটা আসতে হইছে সুদ কি চলবে ঘুষ কি চলবে সুদ খাইলে শাস্তি আছে না নাই আর জোরে বলো আছে না নাই নবী আমার বলে সুদের প্রত্যেকটা টাকা এক একটা সাপে পরিণত হবে পেটের ভিতরে তাই কা এমন ভাবে তার সুবল মারবে তার কান্নার আওয়াজে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া যাবে এই জন্য আজকে থেকে পহিলের মানুষগুলো ওয়াদা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন আমরা আর কোনো দিন সুদ খাব না আমার নবী বলে সুদের সত্তরটা গুণা আছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে কর না আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইয়েরা জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা রাস্তা বানাইবো কিসের উপরে জাহান্নামের উপরে এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও এটা ছেড়ে আপনার কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি একদম হৃদয় থেকে কথাগুলো বলতেছি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই হাত তুলে বলুন ঠিক না বেঠি জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নামাজ চাই হাত তুলে বলুন নামাজ চাই রোজা চাই হজ চাই যাকাত চাই মা বাবার খেদমত চাই ভালো কাজ করতে চাই ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আরো জোরে বলেন আমিন আমার যুবক ভাইয়েরা রে ও পহিলের বন্ধুরা আমার নবী আপনার নবী বলেন বলছে রাস্তা কায়েম হবে জাহান্নামের উপরে বড় কঠিন চ্যালেঞ্জিং রাস্তা কথা কন কথা কন কথা কন বড় চ্যালেঞ্জিং রাস্তা ওই জাহান্নামের আলোচনা করতে বলেছেন জাহান্নামটার উপরে থাকবে একটা রাস্তা ওই রাস্তার নাম হলো আপনারা বলেন কি পুল সিরাত মানে হলো একটা পুল পুল সিরাত মানে একটা ব্রিজ ওই পুল সিরাত মানে হলো একটা কালবট কিন্তু কাহার জন্য পুল সিরাতটা হবে বিশাল বড় প্রশস্ত আবার কাহার জন্য পুল সিরাতটা হবে চুলের চাইতে চিকন কাহার জন্য এই পুল সিরাতটা আরামদায়ক রাস্তা আবার কাহার জন্য পুল সিরাতটা হীরার চাইতে দাঁড়ালো যারা ইমানদার এই পুল সিরাতটা দৌড়াইয়া পার হইয়া যাবে ও যুবকের দল আর যারা বেঈমান হবে চুলের চাইতে চিকন আর হবে অন্ধকার রাস্তা দেখা যাবে না এমন ধারালো ওই ধারালো যখন চুলসিরাতে যখন আরোহণ করবে বেঈমানগুলো ওই ফুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে এই যুবক ওই মুহূর্তে তোমার আপন কেউ নাই ওই মুহূর্তে তোমার আপন কেউ নাই আমার এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি ওয়াসিরাতু মানসুবুন আলা মাতানি জাহান্নাম জাহান্নামের উপরে একটি রাস্তা হবে একটা সিরাত হবে একটা উড়াল সেতু হবে একটি উড়াল সেতু হবে জাহান্নামের উপরে নিচে থাকবে জাহান্নাম ওপারে থাকবে জান্নাত আল্লাহু আকবার হায় রে কত কোটি বিষয় এ যুবক ওয়াসিরাতু মানসুবুন আলা মাতনি জাহান্নাম
জাহান্নামের উপরে হবে উড়াল সেতু ওয়াহুয়াল জিসরুন এরকম এদিকে ওয়াহুয়াল জিসরুন এটা এমন একটা কালবাট এটা এমন একটা পুল আল্লাজি বাইনাল জান্নাতি ওয়ান নার যেটা জান্নাত এবং জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত হবে এই আওয়াজে সুবহানাল্লাহ মানি না জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই পুল সিরাটটা কায়েম হবে ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম যার আমল যেমন হবে পুল সিরাটটা তেমন গতিতে পার হবে এর মধ্যে হলো মাইয়া মুরু কালাম হিল বাসর কেউ পুলসিরাটা পার হয়ে যাবে চোখের পলকে এরা হলো ইমানদার নবীর পাগলগুলো এ আশিকি রাসূলরা জোরে কস না ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে কো ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনহুম মাইয়া মুরু কাল বারকে কেউ কেউ পুলসিরাটা পার হয়ে যাবে ওই বারকুন মানে আকাশের বিজলিটা যেমনে চমক মারে বিজলি আছে না রে রুকন ওই বিজলিটা যেমনে চমক মারে কেউ ফুল সিরাটটা এমন বিজলির মতো পার হয়ে যাবে ওয়া মিনহুম মায়ামুরু কারি কেউ কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে ওয়া মিনহুম মায়ামুরু কাল ফারাসিল জাওয়াদে কেউ কেউ অশ্বারোহী মানে ঘোড়া যেমনে দৌড়ায়া যায় ওই পুলসিরাটা ঘোড়ার দৌড়ের মতন পার হয়ে যাবে শুধুমাত্র তাই নয় ওয়া মিনহুম মাইয়ামুরু কাররুকাবিল ইবিল কেউ কেউ এই পুলসিরাটটা উটের উট যেমনে দৌড়ায়া যায় এমন ভাবে পার হয়ে যাবে ওয়া মিনহুম মাইয়াদু আদু ওয়া মিনহুম মাইয়ামশি মাশিয়ান কেউ কেউ পুলসিরাটটা দৌড়ায়া পার হয়ে যাবে ওয়া মিনহুম মাইয়াস হাফুজাহ পাম কেউ কে এই পুলসিরাটটা হেঁটে হেঁটে পার হয়ে যাবে ও যুবক রে যার আমল যেমন হবে পুলসিরাটা এমন গতিতে পার হয়ে যাবে কিন্তু আমার নবী আপনার নবী দেখবেন হাশরের ময়দানে পুলসিরাটটা যখন ওই একেবারে জাহান্নামের উপরে থাকবে কিছু কিছু উম্মত পুলসিরাটটা পার হওয়ার জন্য যাবে কিন্তু জাহান্নাম থেকে কেটে কেটে পুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাচ্ছেন ওই মুহূর্তে আমার নবী আল্লাহর একটা ডাক মারবে আল্লাহ আমি দেখতেছি আমার কিছু উম্মত ওই পুলসিরাটা পার হতে যাইয়া কেটে নিচে পড়ে যাচ্ছে কিন্তু আমার উম্মতটা আপনার সঙ্গে শরীক করে নাই কিন্তু আমি নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই আমি নবীর নাম শুনলে আমার পাগলটা পাগল পাগল হয়ে আমার নবী আপনার নবীকে আল্লাহ ও আল্লাহ গো আমার এই উম্মতটা আমারে বড় ভালোবাসতো নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই ও আল্লাহ আমার উম্মতটা তোমার সঙ্গে কাউরে শরীক করে নাই আমি নবীর বিরুদ্ধে কথা কইলে পাগলের মতো তার বিরুদ্ধে দাঁড়ায়া গেছে ও আল্লাহ আমার উম্মত তো দেখতেছি পুলসিরাটটা গাইটা নিচে বইরা যাইতেছে ও আল্লাহ আমার উম্মতটারে তুমি রক্ষা করো ও আল্লাহ আমার উম্মতটারে রক্ষা করো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন আমার আল্লাহর কাছে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য তিনটা দৌড় মারবে একটা দৌড় হলো আমার নবী দেখবেন হাশরের ময়দানে উম্মত পানি তৃষ্ণায় কাতরাইতাছে পানি যদি পেটে না থাকে ধরতে পারে না ভাই গলাটা শুকায়া যায় আমার নবী কয় আমার উম্মত পুলসিরাতের এত বড় রাস্তাটা পাড়ি দিব গলাটা শুকায় রইছে আমার নবী আপনার নবী কয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে ওয়াফি আরাসাতিল কিয়ামাতিল হাউস আমার নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া থাকব আল মাউরুদুল নাবিগি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওখানে দাঁড়ায়া থাকবেন এই পানিটা উম্মতকে পান করায়া দেওয়ার জন্য এই পানিটা কেমন জানুনি মা উহু আসাদু বায়াদান মিনাল লাবানে এই পানিটা হলো দুধের চাইতে আরো সাদা ও আহলা মিনাল আসালে এই পানিটা হলো মধুর চাইতে আরো মিষ্টি আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা এই হাত তুলে কসতে আল্লাহু আকবার হাইরে অসুবিধা লাগে এই কষ্ট লাগে এবার আমার নবী ওই দেখেন
কয় ডাক দিয়ে কে ওয়া আনিয়াতহু আদাদ নুজুমি সামা আকাশের মধ্যে যত নক্ষত্র আছে আমার আল্লাহর হাবিব পাগলদেরকে হাউজে কাউসার পান করাবেন কিন্তু আমার নবী তো এমনে পান করাবে না গাটে নিয়ে ফালায়া পান করাবে না আমার নবীর উম্মতের আপ্যায়নের জন্য আমার আল্লাহ হাউজে কাউসার পানিটা কেমন ভাবে আপ্যায়ন করা যায় এই জন্য আমার আল্লাহ আকাশের তারকা যত আছে সেই সমপরিমাণ ওই পাত্র আল্লাহ বানাইছে ওই পাত্র দিয়া দিয়া হাউজে কাউসারের পানি পান কইরা ইমানদার কলিজা ঠান্ডা করবে আরো জোরে জোরে কর না আল্লাহু আকবার এ আমার বন্ধুরি এইগুলাকে মুখস্থ কইতাম অনেকে কে আমরা বানায়া বানায় কই এই জন্য এখন দলিল একটু শোনায়া দিয়া যায় তাহিরি বানায়া কথা কই না রুকনউদ্দিন আর সাহেব বানায়া কথা কই না সুন্নিরা দলিল বিনে কথা বলে না ও বন্ধু তুলু শাহরুন এই হাউজে কাউসারের দর্ঘ কত জাননি এই হাউজে কাউসারের দর্ঘ হলো এক মাসের রাস্তা ও আর দুহু শাহরুন আর এটার প্রস্থ হলো দশ এক মাসের রাস্তা মাইয়া শ্রীবা মিন হুসার বাতান এই পানিটা হলো এমন একটা শরাব এটা ডাবের পানির মতন না এটা খালের পানির মতো না এটা টিউবওয়েলের পানির মতো না এটা নদীর পানির মতো না মাইয়া শ্রীবা মিন হুসার বাতান এটা হলো এমন একটা শরাব লাইয়া আবাদান এই পানিটা যদি হাশরের ময়দানে গো ফুটা পানি কেউ পান করিব ও যুবকের দল পয়লের বাবার শুই না যাও আমার নবী কেমন একটা হাউজে কাউসারের মালিক এই হাউজে কাউসারের পানি যদি এক ফুটা কেউ পান করে তার জিন্দিগিতে পানি তৃষ্ণা লাগবে না বলসিরাটার দর্ঘ কয় মাসের রাস্তা হয় ওয়াজ বুঝলে গেছে ওই হাউজে কাউসারটা দর্ঘ কত এক মাসের রাস্তা আর দুহু শাহরুন আর এটার প্রস্থ হলো এক মাসের রাস্তা ও বন্ধুরি এত সুন্দর একটা হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বানাইছে কারে আমার নবীরে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আল্লাহ হলো খালেক আর আমার নবী হলো মালিক আল্লাহ হলো সব কিছুর খালেক আর সব কিছুর মালিক আমার মদিনাওয়ালাকে বানায়া দিয়েছেন কথা কন সুবহানাল্লাহ ও বন্ধুরি এই পানিটা এমন পানি লায়াজমাউ বাদাহা আবাদান এই পানিটা পান করার পরে এরপরে জিন্দিগিতে হারতান তার পানি তৃষ্ণা মিটবে না সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এটা হলো এমন শরাব যেই শরাব পান করলে আর জিন্দিগিতে পানি তৃষ্ণা লাগবে নবী আমার ডাক দিয়া কয় আল্লাহকে জোরে ডাক দিবেন নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মত জাহান্নামে পড়ে যাইতেছে এই উম্মতটাকে তুমি রক্ষা করো আমার উম্মতটারে তুমি রক্ষা করো কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই সময় উম্মতকে কোলে তুইলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন জুরি জুরি কি আল্লাহু আকবার বলবেন না এই জাহান্নামের ভিতরে কেউ থাকবে চিরস্থায়ী জাহান্নামে আবার কেউ আছে নবীর পাগল আমলের ত্রুটির কারণে জাহান্নামে পড়ে যাবে কিন্তু আমার নবী ডাক দিয়া বলে উম্মত শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফলাইছে কিন্তু আমি নবীর জানের চাইতে বেশি মহব্বত করত যারা আমার উম্মত কবিরা গুনাহ করেছে কিন্তু আমি নবীর নাম শুনলে তারা পাগল পাগল হয়ে যেত এই সমস্ত উম্মতের জন্য আমার নবী শাফাতের হাতটা বাড়াইয়া দিবে আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসালতু তাওয়াসফাতু শাফা এ বন্ধু আজকে আপনার উম্মত জাহান্নামী হলে আপনি কষ্ট পাবেন আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি আপনার উম্মত কে এটা জাহান্নামী কে জাহান্নামী আর কে জান্নাতি আমি আল্লাহ এটাও জানি কার নেকির পাল্লা ওজন বেশি হবে কার ওজনটা কম হবে কে
জান্নাতি কে জাহান্নামী, কে নেকির পাল্লা ওজন হবে, কে বদির পাল্লা কেমন হবে, সব জানার পরেও আমি আজকে টানাইলাম মিজান, প্রমাণ করব আপনি নবীর শাহানার সম্মান। আমার নবীজি যখন মাকামে মাহমুদের গুড়াই সেজদাই পূর্বি গু, ওই মুহূর্তে উম্মত যখন বলছে রাতটা অতিক্রম করবে, কিছু কিছু ছোট ছোট বাচ্চা আছে ওই পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া থাকবো, আল্লাহ ডাক দিয়া বলবে ও ছোট বাচ্চারা তোমাদের পুলসিরাত আর পার হওয়া এমনিতে লাগবে না, তোমরা অটোমেটিকলি তোমরা পরীক্ষা দেওয়া লাগবে না, তোমরা অটোমেটিকলি জান্নাতি জান্নাতি জান্নাতি, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট ছোট বাচ্চা ডাক দিয়ে কই আল্লাহ গো আমরা বিনা হিসাবে জান্নাতি, আমরা মেনে নিলাম তুমি আমরারে মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখাইয়া, মারে একটা 10টা মাস আমরা কষ্ট দিয়া দুনিয়াতে গেলাম, মারে ভালো কইরা মাও ডাকতে পারি নাই, বাবাকে ভালো কইরা বাবাও ডাকতে পারি নাই, ও আল্লাহ তুমি পাঠাইছো তুমি নিয়ে আসছো, তোমারে আমরা কিছু বলারও সুযোগ নাই, তুমি পাঠানের মালিক তুমি নিয়ে আসার মালিক, ও আমার আল্লাহ আমাদেরকে এখন বলতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, তবে আমরা দেখতেছি কেউ কেউ পুলসিরাটা কাইটা কাইটা জাহান্নামে পুইরা যাইতেছে, ও আল্লাহ আমরা জানতে চাই এই সিরাতের মধ্যে আমার বাবার অবস্থা কি, আমরা জানতে চাই এই সিরাতের মধ্যে আমার মায়ের অবস্থা কি, আল্লাহ ডাক দিয়ে বলবে তোর আম্মা জাহান্নামি, আবার কাহরে বলবে তোর আম্মা জান্নাতে চলে গেছে, ওই বাচ্চা দৌড়াইয়া মায়ের সঙ্গে দেখার জন্য জান্নাতে চলে যাবে, যেই সন্তান তার মা জাহান্নামের মধ্যে পয়রা যাবে রে বাবা, ওই সন্তানগুলো আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আম্মা যদি জাহান্নামি হয় ওই জাহান্নামের উপর দিয়া হলো পুলসিরাত, আমি ওই পুলসিরাত দিয়ে পার হই, আমি জাহান্নামের উপর দিয়া পার হব, আর আমার আম্মা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না, আমি জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে আমার একটা কথা আছে, আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দারি বান্দারি তোরা তোর আম্মারে দেখবি, তোর আম্মা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, ও আল্লাহ না দেইকা বলছে না তো অতিক্রম করব না, এবার আল্লাহ ডাক দিয়া বলে মালেক, ও জাহান্নামের দারওয়ান মালেক, জান্নাতের দারওয়ানের নাম হলো রেদওয়ান, আর জাহান্নামের দারওয়ানের নাম হলো মালেক, ডাক দিয়া বলবে ও মালেক এই পাগলা সন্তানগুলো তার মারে এক নজরে দেখতে চায়, তোর তোর এই তার মারে একটু দেখাইয়া দে, এবার জাহান্নামের ভিতর থেকে তার মারে তোলা হবে, ছোট বাচ্চা তাকায়া দেখবো তার মার শরীরটা জাহান্নামের আগুনে, হায় হাত পা গুলো কঙ্কাল হইয়া লালের লাল হইয়া রইছে, এবার সন্তান এই মার অবস্থাতেই কার পুলসিরাতে উঠবে না, ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ গো, আমার আল্লাহ আমি যাব জান্নাতি, আমার আম্মা পয়রা থাকবে জাহান্নামে, এই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন তাইকা কত লাথি মারছে, এই মাটার দুনিয়া তো কষ্ট দিছি, এই সন্তানের সামনে ওই মা জাহান্নামের আগুন কষ্ট করে, ও আল্লাহ আল্লাহ গো আমার আম্মা দুনিয়াতে ঘুমাইতে গেছে মার পেটে লাথি মেরা ঘুম ভাঙ্গা দিছি, মা খাইতে বসছে মার পেটে লাথি মেরা খাবার রুচি বন্ধ করে দিছি, এই মাটারে এত কষ্ট করে দুনিয়াতে আইলাম মায়ের দুধের ঋণটাও শেষ করতে পারি নাই, এরপরে তুমি মনিবে আমাদেরকে তুমি নিয়ে আসছো, আমরা আর কোনো কিছু করার নাই গো আল্লাহ, এই মারে ভালো কইরা মাও ডাকতে পারি নাই, বাবাকে ভালো কইরা বাবা ডাকতে পারি নাই, ও আল্লাহ তুমি আমরা নিয়ে আইসো, তুমি আল্লাহ হলো হায়াতের মালিক, তুমি আল্লাহ হলো মরণের মালিক, তুমি সব কিছুর মালিক, আমরা কিছু করার নাই, ও আল্লাহ
তুমি তো কুরআনে বলেছো আহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে কষ্টের উপরে কষ্ট করে মা এই জন্য তার সেবা করার কথা বলেছো। আরে আমি তো মার সেবা করতে পারি নাই, আমি তো মার সেবা করতে পারি নাই, এ আল্লাহ আমার চোখের সামনে আমার মা দুনিয়াতে যেমন কষ্ট করছে এখন কোন কারণে জাহান্নামে কষ্ট করছে, এখন তুমি আমার বলতেছো আমি জান্নাতে যাওয়ার জন্য, তোমার কাছে যাওয়ার আগে একটা কথা কইয়া যায়, যাওয়ার আগে একটা কথা কইয়া যায়, যাওয়ার আগে একটা কথা বইলা যায়, ওই কি কথা কি কথা, ও আল্লাহ আমার সঙ্গে বলছিরাতের এই পারে আমার আম্মারে দাও, আমি আমার আম্মার হাতে দইরা আম্মারে টাইন্না আমি বেহেস্তে লইয়া যায়, আল্লাহ ডাক দিয়া বলবে না তোমার যাওয়া তুমি যাও, তোমার মা জাহান্নামে থাকবে, ওই সন্তান কেমন সন্তান, ও আমার পয়লের মা গো, ও পয়লের মা, ও পয়লের বাবা, ছোটবেলায় যদি সন্তান হারায়া থাকো দুঃখ করিও না, ছোটবেলা যদি সন্তান হারায়া থাকো ব্যথা করিও না, ছোটবেলা যদি সন্তান হারায়া থাকো চোখের পানি ফালাইয়া কান্দু না, ও শুই না যাও তোমার সন্তানটা সেদিন কি কাজটাই না করবে বন্ধুরে। ওই সন্তানটা ডাক দিয়ে বলবি আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মা আব্বারে না দাও তাইলে একটা কথা রাখো, আমার আব্বারে আমার সঙ্গে জান্নাতে যদি না দাও তাইলে আর একটা কথা রাখো, আমার মা যে জাহান্নামে ওই জাহান্নামের উপর দিয়া যে পুল সিরাত আছে এই সিরাতের উপর দিয়ে আমি জান্নাতে যাব না, আমার মায়ের সঙ্গে আমার দুজোকে দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারাইরি আমি আল্লাহ কিঞ্চিত মায়া দিছি দুনিয়ায়, স্বামী স্ত্রীর মহব্বত করবে, ভাই ভাইরে মহব্বত করবে, সন্তান মারে মহব্বত করবে, মা সন্তানরে মহব্বত করবে, 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহ রাইখা এই ছোট্ট একটা ভাগ দুনিয়াতে মায়া দিলাম, এই মায়ায় পয়রা দেখ দেখ সন্তানটা তার মার জন্য সুখ বিসর্জন দিয়া দিছে, আমি আল্লাহ হইলাম দয়ার বান্দা, আমি আল্লাহ হইলাম দয়ার বান্দা, ও ফেরেশতারি এই ছোট বাচ্চার মায়া দেখা আমার রহমতের দরিয়ায় জোস মেরেছে, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, ও মালিক ও মালিক তাড়াতাড়ি যাও ওই বাচ্চার মাটার বের করো, মাটার বের কইরা তাসনিম নামক পানি দিয়া এমন ভাবে গোসল করাইবা যেন জাহান্নামের আগুনের জ্বালা দূর হইয়া যায়, এমন ভাবে তাসনিম নামক পানি দিয়া গোসল করাইবা গো, গোসল করাইয়া একবার মেশকে আম্বর খান লাগাইয়া দিবা, এমন চেহারা মালিক বানাইয়া দিবা যেন বাচ্চাটা গর্ব কইরা তার মার নিয়া জান্নাতে যেতে পারে। এই জন্য যুবক জাহান্নাম বড় কঠিন জিনিস, জাহান্নাম দিকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর বিধানের মালা গলায় লাগাইয়া নাও, এ যুবকের দল হাশরের ময়দানে আমার নবী দেখবেন কিছু কিছু সন্তান গুলোর শরীরের মধ্যে একেবারে ওই জাহান্নামের শিকল দিয়া বেঁধে রাখা হবে, জাহান্নামের শিকল গায়ের মধ্যে রাখলে হাড্ডিগুলা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, ইন দি মিন টাইমে আমার নবী সেই দিন ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ এরা কারা গো যাদের এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু ও বন্ধু গো এরা কারা জানেনি, এরা হইলে দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে আজকে হাশরের ময়দানে শাস্তি পাইতেছে, এ পয়লের দক্ষিণ পাড়ার বাবারা, এ আমার এলাক দক্ষিণ পয়ল শেখ বাড়ির বাবারা, আজকে তাহিরির আইনা মাহফিল সাজাইলা, রুকনুদ্দিন আশরাফির আইনা মাহফিল সাজাইলা, আমি তাহিরি বিদায় বেলায় একটা কথাই বইলা যায় আমার আইনা ওয়াজ করাইলে কোনো লাভ হইব না যদি তোমার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়, আরে বাবা মক্কা মদিনা গিয়া হজ করলেও কাজ হবে না,
যদি তোমার মা বাবা কষ্ট পায় তুমি কি বুঝো না 3.5 লাখ টাকা দিয়ে হজ করতে গেলা 10 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেলা কিন্তু তুমি কি এটাও বুঝো না আরে মা কেমন সম্পদ মায়ের চেহারায় যদি একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াবটাই দিয়া দেয়